এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না। চ্যালেঞ্জ করলাম আমি, জিজ্ঞাসা করে দেখেন কোন যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত, বলবে না। তার জীবনের উদ্দেশ্য চাকরি অথবা একটা অ্যাফেয়ার অথবা পলিটিক্যাল পাওয়ার অথবা স্ট্যাটাস অথবা জমি বাড়ি অথবা গাড়ি। কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে।